আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু ঈদ মুনশিরিদের চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখন যাব খুলনা বাগেরহাট সাত গম্বুজ মসজিদ। আপনাদেরকে আমি সাত গম্বুজ মসজিদ ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন গাড়ির ভিতরে এক এক করে উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন মঙ্গলা বন্দর থেকে সাত গম্বুজ মসজিদের দিকে যাচ্ছি। সাত গম্বুজ মসজিদ আমরা একে একে গাড়ির ভিতরে উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা গাড়ির ভিতরে এখন আমরা গাড়িতে সবাই উঠে বসলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটি ছেড়ে দিবে। আমরা এখন আমরা গাড়িতে উঠে বসলাম। আমরা এখন খুলনা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের দিকে যাচ্ছি। আমাদের গাড়িটা এখন ছেড়ে দিল। আজ জুম্মাবার, তাই আমরা যেতে যেতে পথে যেই মসজিদটি পাবো সেই মসজিদে জুম্মার নামাজটি পড়ে নেব। আলহামদুলিল্লাহ আমরা মসজিদ পেয়ে গেছি, তাই আমরা সবাই জুম্মার নামাজ পড়ার জন্য অজু করতেছি। অজু শেষ করে আমি মসজিদের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই জায়গাটিতে নামাজ পড়ছি সেই জায়গাটির নাম হচ্ছে, আমাদের বাসটি যে জায়গায় এসে থামলো সেই জায়গাটির নাম হচ্ছে দিগরাজ বাজার মঙ্গলা বাগেরহাট। আমরা এখানে মসজিদে নামাজ পড়বো। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের আমরা ভিতরে ঢুকতেছি। মসজিদের ভিতরে আমি ঢুকতেছি। আলহামদুলিল্লাহ আমরা জুম্মার নামাজ আদায় করে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু এক নজর মসজিদটি আবার দেখাই নিচ্ছি। আপনারা দেখতে পারলেন আমরা যে জায়গাটিতে নামাজ পড়েছি সেই জায়গার একটি সাইনবোর্ড আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাতে আমরা নামাজ পড়েছিলাম। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্যস্থল সেই জায়গায় যাচ্ছি। ষাট গম্বুজ মসজিদের সামনে এসে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে ভিতর দিকে যাচ্ছি। আমি একটু ঘুরিয়ে রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন প্রবেশ করব। প্রবেশ গেট আপনি দেখতে পাচ্ছেন, প্রবেশের যে গেটটি সেই গেটটি আমরা এখন ভিতরে প্রবেশ করলাম টিকিট কেটে। টিকিট মূল্য 30 টাকা করে দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। এখন আমি আপনাদেরকে ষাট গম্বুজ মসজিদের যে ভিতরে দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে ষাট গম্বুজ মসজিদটি দেখাবো, পরে দেখাবো আমি জাদুঘরটিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ষাট গম্বুজ মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি, হাঁটাহাঁটি পা পা করে। এবং যারা ঘুরতে আসবে তাদের জন্য মসজিদটি যাতে বসে প্রচুর বৃষ্টি হচ্ছে সাউনি রয়েছে। আমি যেমন ভিজিটর আপনাদেরকে দেখাচ্ছি বাগেরহাট যে ভিতরে ষাট গম্বুজ মসজিদ যেটি এটি দেখতে পাচ্ছেন, টয়লেট কমপ্লেক্স দেখাচ্ছি। আমি ঘুরে ঘুরে সবই দেখাবো আপনাদের। এখন আমি আস্তে আগা জুড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে একে বলে বোঝানো যাবে না, না দেখলে বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটি। এর বাউন্ডারির ভিতরে রয়েছে রেস্ট হাউস, রয়েছে একটি বাগেরহাট জাদুঘর, রয়েছে নিরাপত্তা বাহিনী আনসার সদস্যদের ক্যাম্প, এর ভিতরে রয়েছে ঐতিহাসিক ঘোড়া দিঘি। আপনারা দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদে প্রবেশ করার জন্য আরেকটি গেট রয়েছে এর ভিতরে। এটা আরেকটি বাউন্ডারির ভিতরে আরেকটি বাউন্ডারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে ষাট গম্বুজ মসজিদের সামনে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে ষাট গম্বুজ মসজিদটি
ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি। আমি এখন বর্তমানে দাঁড়ানো আছি সাজ গুম্বুজ মসজিদের সামনে। প্রায় দেখতে পাচ্ছেন আমার পিছনে সাজ গুম্বুজ মসজিদ, এটা হচ্ছে সাজ গুম্বুজ মসজিদ। আমি আস্তে আস্তে সাজ গুম্বুজ মসজিদের ভিতরে ভিতরে যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন ভিতরে অংশ এগুলো ভিতরে দেখাচ্ছি। এর ভিতরে নারী পুরুষ সকলকেই প্রবেশ করতে দেওয়া হয়, কাউকেই বাধা দেওয়া হয় না, শুধুমাত্র জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হয়। আপনি দেখতে পাচ্ছেন মেহরাবটি এবং মিম্বারটি, আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি। আমি এখন বাইরে বের হয়ে আসলাম, আমি বাইরের গেটটা আবার পুনরায় দেখাচ্ছি আপনাদেরকে। আপনার এটি হচ্ছে মেন গেট, তার পাশে রয়েছে আরও পাঁচটি ছোটো ছোটো গেট যেগুলো দিয়ে ঢুকা জানা, কিন্তু আলো এই পাশ ডান পাশ দিয়ে আছে পাঁচটি, বাম পাশ দিয়ে আছে পাঁচটি। আমি এক কোনো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সাজ গুম্বুজ মসজিদের আঙ্গিনাটি। আপনাদেরকে সাজ গুম্বুজ মসজিদের বাম সাইডটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মসজিদের বাম সাইডটি। বাম সাইডেও ছোটো ছোটো গেটের মতন রয়েছে, কিন্তু এগুলোতে প্রবেশ করা যায় না, লোয়ার গ্রিল দিয়ে আটকানো আছে, কিন্তু কোনো কিছু নেই যাতে আলো বাসা ঢুকতে পারে। আপনি দেখলেন, আমি উপরের দৃশ্য দেখাচ্ছি, খুব সুন্দর কারুকার্য করা, নকশা করা, কারুকার্য করা, খুব সুন্দর সুন্দর নকশা করা কারুকার্য। আমি আপনাদেরকে এখন বাম সাইড দিয়ে দেখাচ্ছি। এদিক দিয়ে রয়েছে ছোটো ছোটো ছয়টি গেট, মাঝখানে রয়েছে টোটাল সাতটি গেট রয়েছে, মাঝখানে রয়েছে একটি, দুই পাশে তিনটি করে, দেখতে পাচ্ছেন এই মাঝখানে যেটি এটি দিয়ে প্রবেশ করা যায়, বাকি ডাইনের তিনটি বামের তিনটি দিয়ে প্রবেশ করা যায় না। আপনাদেরকে দেওয়ালটি দেখাচ্ছি, এখন আমি পায়ে হেঁটে যাচ্ছি, জানি যে রাস্তাটি সেই রাস্তাটিও দেখাচ্ছি, আজ থেকে কত বছর আগে কত সুন্দর কারুকার্য করা। আমি এখন পিছন সাইডটি দেখাচ্ছি আপনাদেরকে, মসজিদের একদম পিছন সাইডটি যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হচ্ছে মেহরাবের জায়গাটি। এখান দিয়ে একটি গেট রয়েছে, কিন্তু গেটটি বন্ধ। মসজিদের যে সামনের সাইডটি রয়েছে, যেটি ঐতিহাসিক ঘোড়া দিঘি, সেই দিঘির দিকে যাচ্ছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সেই দিঘিটাও ঘুরে ঘুরে দেখাবো। এই দিঘিটির একটি হিস্টোরি রয়েছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ঘোড়া দিঘি। এই দিঘিটার ইতিহাস হচ্ছে খান জাহান আলীর যে ঘোড়াটি ছিল, সেই ঘোড়াটি এক দূর দিয়ে যে জায়গায় যে থামছে সেই জায়গাটুকু সে এই দিঘিটাকে খনন করা হয়েছে। তো সেইখান থেকে এই দিঘিটার নাম হচ্ছে ঘোড়া দিঘি। আপনাদেরকে ঘোড়া দিঘিটা দেখাচ্ছি, তার আশেপাশে আঙ্গিনাগুলো দেখাচ্ছি, খুব সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর একটি জায়গা।
এই জায়গাটি মসজিদের জায়গা থেকে একটু উঁচু। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে মসজিদের যেই বাউন্ডারিটা রয়েছে, বাউন্ডারি দেয়া রয়েছে, সেই বাউন্ডারিটাও এই দিকে যে জায়গাটি সেটির থেকে উঁচু। হ্যাঁ, বাউন্ডারিটা নিচু। আপনাদেরকে বাউন্ডারিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন, আপনারা মসজিদটাও দেখতে পাচ্ছেন। আমি মসজিদটাকে খুব সুন্দর করে এখান থেকে পুরোপুরি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সাইড গম্বুজ মসজিদ। আপনাদেরকে পুরো জায়গাটিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সাইড গম্বুজ মসজিদের পিছন পাশে যে বিশাল বড় দিঘিটা রয়েছে, যে দিঘিটির সাইডে চারো সাইড দিক দিয়ে বসার জন্য খুব সুন্দর পরিবেশ রয়েছে, ছোটো ছোটো ছাউনি দেওয়া আছে রুমের মতন। ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন এখানে দর্শনার্থীরা বসে যেয়ে যেতে পারে, দেখতে পাচ্ছেন। আমি এখন সামনের দিকে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কিছু দর্শনার্থী সামনের দিকে যাচ্ছে। বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তারপরও দর্শনার্থীদের আনাগোনা কমতি নেই। আমি রাস্তা ধরে যাচ্ছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি বেশি দূর যাব না, কারণ আমাদের আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। তাই বিশাল দিঘি আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল দিঘি এবং ওই যে মাথার ছাউনি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ছোট ছাউনি দিয়ে বসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মতন বিভিন্ন ছাউনি বানানো রয়েছে, এদিকে বসে আপনারা জিরানের এখানে দর্শনার্থীরা যখন আসে বৃষ্টি বা রোদে তখন এখানে বসে জিরানো যায়। আমি ঘোড়া দিঘিটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় দিঘিটা। আমি এখন এখান থেকে বের হয়ে যাব, আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে মসজিদের আঙ্গিনার কাছে চলে আসছি। আমি এখান থেকে বের হয়ে যাব। আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার পুনরায় মসজিদের আঙ্গিনাতে চলে আসছি। যে সাইডটি দিয়ে আমি ঢুকেছিলাম সেই সাইডটিতে চলে আসলাম, কারণ আমি মসজিদের যে বাউন্ডারিটা বিশাল এরিয়াটি সেই এরিয়াটি আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এখন আমি মসজিদের ডাইন সাইডের যে জায়গা আছে সেই জায়গাটি ঘুরে দেখাচ্ছি। এটি হচ্ছে মসজিদে প্রবেশ পথ, যেটি দিয়ে আমি প্রথমে ঢুকেছিলাম সেই প্রবেশ পথটি আপনাকে দেখে দেখালাম। একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভালো করে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিছু কবর, যে কবরটি হচ্ছে খান জাহান রহমতুল্লাহ আলাইয়ের অজ্ঞাত অনুসারী ও ভক্ত বিন্দুদের কবরস্থান। আপনাদেরকে ভক্তগণদের কবর দেখিয়ে আমি বাইরের দিকে বের হয়ে যাচ্ছি। আমি এখন তাজমহল মসজিদ এরিয়াটি আমি ঘুরে দেখছি, এখানে কি কি আছে আমি আপনাদেরকে। আমি মসজিদের বাউন্ডারি থেকে বের হয়ে এখানে কি কি রয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি একটু এখানে বিশাল খালি জায়গা রয়েছে, আমি আস্তে আস্তে একটি ভবনের দিকে যাচ্ছি। ভবনটি কিসের ভবন আমি আপনাদেরকে জানাব, আপনাদেরকে খুব সুন্দর দৃশ্য দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে হচ্ছে এখানে নিরাপত্তা বাহিনী আনসার সদস্যরা থাকে, তাদের আনসার সদস্যদের থাকার স্থান।
সব গার্ডেনটা দেখতে পাচ্ছেন। আমি মসজিদের যে বাউন্ডারি বাইরে সাইডটি সেই জায়গাটি আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখানে অনেক দর্শনার্থীরা সেলফি তুলছে, টিকটক বানাচ্ছে এবং ছবি তুলছে। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর জায়গা। আমিও যাচ্ছি তাদের ওই জায়গাটিতে। একটি খুব সুন্দর জায়গা দেখাচ্ছি আপনাদেরকে, চার রাস্তার মুখ করে খুব সুন্দর করে একটি গাছের একটি ইয়া বানাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমিও আপনাদেরকে এই জায়গাটি দেখালাম। অনেকজনে এদিকে টিকটক ভিডিও অনেক কিছু তৈরি করছে, যাক আমি এগুলো দেখি আপনাদেরকে। সামনের দিকে আগিয়ে যাচ্ছি, সামনের দিকে কী রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে রেস্ট হাউস। আমি রেস্ট হাউসের দিকে যাচ্ছি, আপনারা রেস্ট হাউসটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে রেস্ট হাউস, এই রেস্ট হাউসটি আপনাদেরকে দেখাচ্ছি। রেস্ট হাউস দেখতে পাচ্ছেন এখানে, রেস্ট হাউস। এটা হচ্ছে রেস্ট হাউস দেখতে পাচ্ছেন, ওটা ওই দিকে। আমরা সব কিছু দেখে, ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ দেখে, তার বাউন্ডারি দেখে, বাগেরহাট জাদুঘর দেখে, ঐতিহাসিক ঘোড়া দিঘি দেখে এবং খুব সুন্দর দৃশ্য জায়গা পার্ক দেখে বের হয়ে যাচ্ছি। আমরা এখন বের হয়ে যাব। আর এখানে ঢুকতে আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য 30 টাকা টিকিট, 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। আমরা এখন বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা গেট দিয়ে বের হয়ে গেছি। এখন বাইরের দৃশ্য, আমরা সব কিছু সুন্দরভাবে ঘুরে দেখে বাইরে বের হয়ে আসলাম। আপনাদেরকে বাইরের দৃশ্যটি দেখাচ্ছি। ঢোকার সময় আমি বাইরের দৃশ্যটি আপনাদেরকে দেখিয়েছিলাম, আবার পুনরায় আপনাদেরকে বাইরের দৃশ্যটি দেখাচ্ছি। তার পাশে রাস্তার এই পাশে আরেকটি ছোট্ট একটি মসজিদের মতন রয়েছে। এটা আসলে কি আমি জানি না, আপনাদেরকে এখন সেটি ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল একটি মসজিদের মতন দেখতে, আসলে এটা কি আমি জানি না। এটা হচ্ছে রাস্তার ওপারে। তো আমরা সব কিছু ঘুরে দেখে আবার আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।